ডিম আমাদের বাড়িতে সপ্তাহে প্রায় অনেক দিনই হয়ে থাকে, আর এই রোজ রোজ নতুন রেসিপি কোত্থেকে পাবো তা নিয়েও বেশ চিন্তায় পড়ে যাই। ডিমের রেসিপি বলতে আমাদের হাতে গোনা প্রায় কয়েকটা রেসিপিই জানা, কিন্তু আজ কুকবেক অ্যান্ড এনজয় আপনাদের সঙ্গে শেয়ার করলো একটা একদম নতুন ধরনের ডিমের রেসিপি। আজকে বানিয়ে নেব মালাই এগ কোফতা। চলুন দেখে নি কি করে করব। প্রথমে আমি 10টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে এবারে আমি গ্রেট করে নিচ্ছি। সমস্ত ডিমগুলোকেই আমি এইভাবে গ্রেট করে নিলাম। এর মধ্যে এবার 150 গ্রাম পনির আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা পনিরের বদলে চাইলে কিন্তু ছানাও ইউজ করতে পারেন। এর মধ্যে এবার অ্যাড করছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর পুদিনা আর ধনে পাতা 1 থেকে 2 টেবিল স্পুন। ভালো করে কুচিয়ে আমরা অ্যাড করব। এর মধ্যে 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম 2 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। নুন দিয়ে নিলাম স্বাদ অনুসারে। 4 থেকে 6 টিস্পুন বেশ উঁচু করে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা আপনাদের যতটা দরকার অ্যাড করবেন। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার সব জিনিসগুলোকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের সব জিনিসগুলোকে। একটা বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার। কোফতাগুলো গড়ার আগে হাতে একটু ভালো করে ঘি বা তেল লাগিয়ে নেব। তারপর এরকম বলে শেপের আমরা কোফতাগুলোকে রেডি করে নেব। ভালো করে চেপে চেপে প্রথমে বলে শেপের করে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে একবার করে কোট করে নেব। তাহলে তেলে যখন আমরা কোফতাগুলো ভাজবো তখন আর ছেড়ে যাবার ভয় থাকবে না। সেম ভাবে আমি সমস্ত কোফতাগুলোই রেডি করে নিচ্ছি। আর একবার কিন্তু অবশ্যই এইভাবে কর্নফ্লাওয়ারে কোট করে নেবেন। কোফতাগুলো গড়া হয়ে গেছে আমার। এরপর কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর কোফতাগুলো আস্তে আস্তে আমাদের ছেড়ে দিতে হবে। একসঙ্গে অনেক কোফতা তেলের মধ্যে ছেড়ে দেবেন না, তাহলে নাড়াচাড়া করার সময় কোফতাগুলো ভেঙে যেতে পারে। গোল্ডেন ব্রাউন করে ভেজে তেল ঝরিয়ে আমরা কোফতাগুলো তুলে নেব। সব কোফতাগুলোই আমি এইভাবে তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। কোফতাগুলো রেডি হয়ে গেছে আমাদের। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ইজি অ্যান্ড কুইক রেসিপিস। অলসো ক্লিক দ্য বেল বাটন অ্যান্ড চুজ অল অপশন টু গেট টাইমলি নোটিফিকেশন অফ আওয়ার নিউলি আপলোডেড ভিডিও। গ্রেভির জন্য প্রথমে আমরা কড়ার মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল আর 1 টিস্পুন ঘি গরম করে নিচ্ছি। এর মধ্যে 1 থেকে 2 তেজপাতা, 2 ছোট এলাচ, 1 থেকে 2 বড় এলাচ, 3 থেকে 4 লবঙ্গ, 2 থেকে 3 ছোট মাপের দারচিনি আর 1 জয়িত্রী দিয়ে আমি সব জিনিসগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে রাফলি কুচো করে অ্যাড করে দিলাম 4 বড় মাপের পেঁয়াজ। ভালো করে মিশিয়ে নেব আমরা। পেঁয়াজটাকে কিছুক্ষণ সতে করে নেওয়ার পর আমরা এর মধ্যে 1.5 ইঞ্চি আদা রাফলি কুচো করে দিয়ে দিলাম আর 10-12 রসুনের কোয়া অ্যাড করে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমাদের বাদামি করে ভাজলে হবে না, হালকা পিঙ্কিশ রাখতে হবে। 1 মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটা কিন্তু এক্ষেত্রে বেশিই লাগে। বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম 4 মগজ বা মেলন সিড। সব জিনিসগুলোকে আমাদের হালকা করে সতে করতে হবে। অল্প নুন অ্যাড করলাম যাতে পেঁয়াজটা ভালো মতো রান্না হয়ে যায়। এর মধ্যে এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম জল।
এরপর লো ফ্লেমে চাপা দিয়ে আমরা 10 মিনিট রান্না করব। মাঝে মধ্যে কিন্তু একবার চাপা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। এগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য। পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার পেস্টটাকে আমরা একটা ছাঁকনির মধ্যে প্রথমে নিয়ে ভালো করে কিন্তু ছেঁকে নেব, যাতে বড় কোনো দানা আমাদের গ্রেভির মধ্যে না চলে যায়। অবশিষ্ট যে অংশটা রইল সেটাকে আবারও আমরা ব্লেন্ডারের মধ্যে দিয়ে আর একটু জল অ্যাড করে আর একবার পেস্ট করে নেব। নিয়ে আবারও সেম ভাবে আমরা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। এইবার ছাঁকার পর যে অবশিষ্টটা পড়ে থাকবে সেটাকে আমরা কিন্তু ব্যবহার করব না। একটা স্মুথ পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। একটা প্যানের মধ্যে এবার 1 টিস্পুন ঘি গরম করে আমরা এবার এই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এর মধ্যে 1/2 কাপ জল ঝরানোর টক দই অ্যাড করে দেব ভালো করে ফেটিয়ে। ভালো করে মিশিয়ে নেব সব জিনিসগুলো। এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে তলা লেগে যাওয়ার ভয় থাকবে। জল অ্যাড করে দিলাম একটু প্রয়োজন মতো। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। নিয়ে ভালো করে সব জিনিসগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কসৌরি মেথি দিয়ে দেবো 1 টিস্পুন হাতে ভালো করে গুঁড়ো করে। সব জিনিসগুলো আবারও ভালো করে মিশিয়ে নেব। 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। 2 টিস্পুন দিয়ে নিলাম চিনি। মালাই কোফতা সাধারণত মিষ্টি হয়। নুন দিয়ে নিলাম প্রয়োজন মতো। মিষ্টিটা আপনারা কতটা খাবেন সেই আন্দাজে কিন্তু অ্যাড করবে। গ্রেভিটা যখন ফুটতে আরম্ভ করবে তখন আমরা আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো অ্যাড করে দেব। এবার আস্তে করে আমাদের কোফতাগুলো গ্রেভির মধ্যে অল্প নাড়াচাড়া করে দিতে হবে। 7 থেকে 10 মিনিট লো ফ্লেমে চাপা দিয়ে আমরা কোফতাটাকে রান্না করব, যাতে কোফতার ভেতরে গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। এক মালাই কোফতা আমাদের একদম রেডি। গরম ভাতের সঙ্গে কিংবা রুমালি রুটি পরোটার সঙ্গে এই এক মালাই কোফতার কিন্তু জবাব নেই। একদম নতুনত্ব এই রেসিপিটা কিন্তু সকলেরই খুব পছন্দ হবে। একবার কিন্তু পুজোতে অবশ্যই বানিয়ে দেখবেন এই মালাই এক কোফতা। সার্ভিং এর সময় উপর থেকে আমি একটা জায়ফল ভালো করে গ্রেট করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এর ফ্লেভারটা কিন্তু এই এগ মালাই কোফতাতে দারুণ ভালো লাগে। এই জায়ফল গুঁড়োটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। বাড়ির সকলে যদি সেই ডিমের এক কারি খেয়ে বোর হয়ে গিয়ে থাকে অবশ্যই কিন্তু এই মালাই এগ কোফতাটা একবার ট্রাই করবেন। আশা করছি সবাইকার ভীষণ ভালো লাগবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু অন্যদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবেন। আপনারাও যদি ডিম দিয়ে এরকমই কোনো নতুন রেসিপি ট্রাই করে থাকেন আমাদের কমেন্ট করেও জানাতে ভুলবেন না। কিন্তু আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আবার চলে আসবো এরকমই কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ কুক, বেক অ্যান্ড এনজয়।